بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا যুগো শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي
فله أجر مئة شهيد. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ما أمرتكم به فخذوه منه ما استطعتم وما نهيتكم عنه فانتهوا. أو كما قال النبي عليه الصلاة والسلام. مكتب نوعه কেন অসলগের দূরে সারা করে হতা বোঝা যায় তোদের মাইকে আল্লাহ হাসে নাই কানিকে সামনে নাও সরি শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বরাদরান ইসলাম আই খুতবা দরুদ শরীফের পরে কোরআন শরীফের তুন উগা আয়াতে কারীমা তেলাওয়াত দুর্গি সাথে সাথে আল্লাহর পয়গম্বর সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন্ন হাদিস শরীফ ফরগি আল্লাহ পাকের তৌফিক দিলে তেলাওয়াতকৃত আয়াত এবং আহাদিসের সামনে রাখি আল্লাহ যতক্ষণ হয় আলোচনা করি বিদেলে যে বনা তৌফিক ইল্লা বিল্লাহ। আরা ব্যাপুন আল্লাহর বান্দা আল্লাহর গোলাম বন্দার খাম বন্দেগি গরম গোলামর খামই গোলামি গরম। আল্লাহ কোরআনত হই আহারে আল্লাহ বানাই দ আল্লাহর বন্দেগি আল্লাহর ইবাদত করলে প্রত্যেক দিন গাড়া করে দে প্রত্যেক দিন মত পর্যন্ত গড়া করে হতে হাম ইয়ান হইতে আল্লাহর ইবাদত। দুনিয়ার যেদুগুণ আল্লাহর সৃষ্টি আছে মানুষ জিন এবং জিন্নাত ফেরেশত ব্যাক দিনে আল্লাহর ইবাদত করে মানুষেরও আল্লাহ বানাই দেয় আল্লাহর ইবাদত হলে কিন্তু মানুষের ইবাদত আর ফেরেশতার ইবাদত দোনানত কেন বেশ কম আছে আন্নলি ফেরেশতায় আল্লাহর ইবাদত করে আর আর আবার কিলে বানা ফেলবে ফেরেশতা হলে কি আল্লাহরে হই আহরা আসি নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক সব সময় আন তাসবিহ করি আনর পবিত্রতা আন তাসবিহ তাকদিস বিয়াকে নারা করি মানুষ বানাইতে লেগুন যে উন তো ইবাদত করিব না হাড়াহাড়ি করি বলে রক্ত বাবাই করি তো আল্লাহ পাকে তারপরও আল্লাহ আর আর বানাই দেন কে আল্লাহ আই জানি আলামু মালা তালামু মানুষ দুনিয়া আইয়ের এবাদত করিব না গুণা করিব পাপ করিব আই সব সাইতে বালা জানি আল্লাহ পাকে হাকেমানা হাকিমানা দুদল্য জবাব দিয়ে মানুষের ইবাদত ল ফেরেশতার ল বেশ কমল দিয়ে ফেরেশতা
আল্লাহ জিয়ান হই ইয়ান বাদ আর কান করেন না জানে এটা লাইফের স্টলর এবাদত ইতার আতে কষ্ট ন আল্লাহর ইবাদত করতে কষ্ট নাই আল্লাহ জিয়ান হই ইতার আর মনেও ইয়ান হই কষ্ট কইল মানুষের আল্লাহ বানাই দে মানুষের কলব আল্লাহ সৃষ্টি করে দে দ্বিমুখী মানুষের অন্তরের ভিতরে বালাতুন খারাপর গান যোগ বেশি খারাপর মিকে যোগ বেশি আল্লাহ জিয়ান হয় মানুষের মনে সাদি আর উল্ডান করে ফেললে আল্লাহর গান গতে মনল্লা যুদ্ধ করা হয় জাহাদ বিন নফস নফসল্লা যুদ্ধ করে আল্লাহর কথা মানা হয় আল্লাহর ইবাদত করতে মানুষকে কষ্ট লাগে মনের উল্টা দে জিয়ান মনে না চায় মনের চাহিদা নিয়ম গরম কষ্ট মানুষের ইবাদত এরকমই আল্লাহ সত্য হই নওয়াজ সত্য হই ফতে কষ্ট লায় রোজা থাকতে হই উস থাকতে কষ্ট লায় মানুষের তো বুক লাগে মানুষের তো নফস আছে মনের চাহাত আছে এতালে মানুষ গুণাচারি আল্লাহর ইবাদতমিকে আসতে ইয়ান একখান যুদ্ধ মানুল্লাহ কে যাবি জেহাদ জেহাদ মান নফস কষ্ট করে ইবাদত করা হয় এতালে মানুষের ইবাদতর দাম মূল্য আল্লাহর বেশি এন বেশি দে ফেরেশতা মানুষ জীবে মানুল্লাহ যুদ্ধ করি আল্লাহর ইবাদতর মিকে আইসি ইবার আমল আর ইবাদত সওয়াব ফেরেশতার কিন্তু তোর বেশি আজ মালায়েক বহরাদারি ওয়াজ বাহায়েম নিজহাম আজ মালায়েক বহরাদারি ওয়াজ বাহায়েম নিজহাম বুগুদরাজ হদে বাহায়েম কিজ মালায়েক বুগুজরি বুজুর্গ ফরমান মানুষের ভিতর ফেরেশতার স্বভাব আছে আবার পশুর স্বভাবও মানুষের ভিতর আছে এককানে বালার মিক্কা টানে আর এককানে খারাপের মিক্কে টানে তাহলে বালার মিক্কে টানতে আসতে দুইয়ান জিনিস হল বিরোধিতা করা পরে এককান নফসল্ল আর এক বলতে শতান হল দুজনের মোকাবেলা করে আল্লাহর ফরমান আল্লাহর ইবাদতের মিক্কে আসতে বেশি কষ্ট করে ইয়ে পরে এটা লাফাজে যদি গুণা কথা সারে আল্লাহর ইবাদত করো মানুষের দাম ফেরেশতার তুলো বাড়ি দিবে এ কথা বলে আল্লাহ জন্নত জন্নত নিয়ামত বানাই দে মানুষ উল্লে ফেরেশতা এতদিন রাতে দিন ইবাদত করে দো ইচার আল্লাহ জন্নত না বানাই জাহান্নাম না বানাই ফেরেশতাও তো আল্লাহর বাহিনী শৃঙ্খলা রক্ষা করি পাল্লাই আল্লাহ পাকে ফেরেশতারা তাই হামলই ইতারা জন্নততেও যাইব জাহান্নামতেও যাইব যাইতে পারি ব্যস্ত যাইব দে ডিউটি পালন করি পাল্লাই জাহান্নামত ঢুকে দে ডিউটি পালন করি পাল্লাই পুরস্কারেদের শাস্তি লাই ন বানাই দে আল্লাহ পুরস্কার দেবেন লাই জন্নতরে মানুষ উল্লে তাহলে মার কিয়া মানুষ হতে ইবাদত করতে কিয়ত দে কষ্ট দিতে এহতাল্লাই মানুষ মানুষ জাতি দেখুন আল্লাহর ইবাদত করতে চাইলি আল্লাহর মহব্বত লই আল্লাহর মহব্বত লই এরা মানুষ হতে ইবাদত করা হবে আল্লাহর মহব্বত ছাড়া নফাত্তে গরিলি বহুত খাম নফাত্তে নগরে না বাধ্য হই রে মনে ন হর অনিচ্ছেই গরত দে এলে ইবাদত দ্বারায় মালিক খুশি নয় মনর খুশি এই মালিকর মহব্বত লই ইবাদত করলি তো আল্লাহ খুশি আল্লাহর একটা ইবাদত ইয়াদ কবুল
আল্লাহ প্রত্যেক ইমানদারত্বে ইবাদত গণনা ফরজ, আল্লাহর মহব্বত তখন ফরজ। প্রত্যেক বান্দার ইমানদার দিল আল্লাহর মহব্বত তাহরি হুবুল্লাহ দাবি করি ইত্যাদি খেয়ে যদি ফুসল লয় ও আল্লাহর মহব্বত আছে না তোমার দিল আর টাইম সেরিওয়ান তুলে দিব আছে এন হই ষোলো গান দিতে আল্লাহ কি হ আল্লাহ আর মহব্বত তোমার বন্দলত দিল আছে না নাই আয় খোদায় তো জানি আল্লাহ নিজে জানে দিয়ে অনুরোধ বস নগরে তার কিছু লক্ষণ কিছু আকার ইকের নিশানা আল্লাহ বয়ান করবি আল্লাহ ফরমার তেলাওয়াত করবি দা আয়াত দিবে অনবি অন খয়দন এ আর হাবিব আর যে বান্দার দিল আর মহব্বত আছে বলে হয় তার একখান প্রমাণিত হইবেন মহব্বত দিলত লই থাকে আন্দেহা জিনিস দেহা জিনিস দিয়ে প্রমাণ দেয়া ভরি তোই বুঝা যাবে আল্লাহর মহব্বত আছে দেহা জিনিস জ্ঞান কি এত্তাবা রসুল রসুলুর অনুসরণ আল্লাহ পাক ফরমার কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি আয় আর হাবিব আর পয়গম্বর অন খোঁজন জগৎবাসীর তারা যদি আর মহব্বত করে আনর উন্মতনর হইদ তোমরা যদি আল্লাহর মহব্বত করো আল্লাহর মহব্বত দিল আছে বলে দাবি করো একখান প্রমাণ দিবে প্রমাণ কি ফাত্তাবিউনি আই নবীর অনুসরণ করো আল্লাহর নবীর অনুসরণ কিয়া ইবাদত গরগুম দা আল্লাহ লাই খন নিয়ম গরগুম কিভাবে গরগুম ইন শিখি বেল্লাই আল্লাহ নবী ফাটাই দে রসুল ফাটাই আল্লাহ পাক ফরমার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ ফরমার আল্লাহর রসুলের ভিতরে তোমরা ঈমানদার আল্লাহ উসওয়ে হাসানা সুন্দর ফর্মুলা সুন্দর আদর্শ আছে যখন ইবাদত আল্লাহ করতে হই নবীর আদর্শ মতে নবীর শিক্ষা দেওয়া নিয়ম মতে ইবাদত করা হইব তোই আল্লাহর এটা কবুল হইব এহত আল্লাহ আল্লাহর ইবাদত কবুল বেল্লাই কয়েকখান শর্ত কন্ডিশনের ভিতর একখান নবীর তরিকা নবীর অনুসরণ এহত আল্লাহ আল্লাহ ফরমাত দে আয় খোদার মহব্বত যদি থাকে তার প্রমাণ দিবে প্রমাণ কি রসুলুর এত্তেবা রসুলুর অনুসরণ করা রসুলুর অনুসরণ থাকতে পাওয়া দেব আল্লাহ নবী সুন্নতর আমল করতে তাই পয়গম্বরের আদর্শ সে পালন করিব ইবে দাবি করা বৈত্য নো অটোমেটিক বুঝা যাবো দিবে দিল আল্লাহর মহব্বত আছে এত্তেবা রসুল আল্লাহর মহব্বতর প্রমাণ এখন তৈলি তেখনও ইমানদারত্বে রসুলুর অনুসরণ গরণ সারা আল্লাহর মহব্বত প্রমাণিত হয়েছিল আল্লাহর মহব্বত না থাকলে আল্লাহর ইবাদত কবুলিত ব্যাটটা হতা রসুলুর অনুসরণ গড়ি গড়ি ইবাদত করা ভরি নামাজ পড়ি রসুলের শিখে হৃদয়ভাবে ভরা ভরি রোজাতা কি রসুলের শিখে হৃদয়ভাবে রোজাতা ভরিব জাকাত দিল রসুলের শিক্ষা দেওয়া নিয়ম মতে গড়া ভরি কোরআন শরীফ ইয়ান গড়া ইয়ান গড়া হই দেয় না কীভাবে গড়া ইয়ান তো না হয় ইয়ান শিখেই তখন আল্লাহ নাম এত আল্লাহ রসুলের অনুসরণ সারা এখন এবাদতে করি না পারি না রসুলের অনুসরণ গড়া ভরি এখন রসুলের অনুসরণ গড়িলি আল্লাহ পাক সয়গা আনান হয়ে যাবে ইউহিব কুমুল্লাহ আল্লাহ সয় গড়ি বান্দা আল্লাহর ইবাদত করে মাঝে মাঝে শয়তানের গফিসনে লাগা আছে দে শয়তানে মনবুতর কুশল্লা দিদি ইকে ইকে সগুরে বিলবিলে দে সোকে হাপ্পর গুনা করে আলগামাইয়ে ফল্লা বেফরদা মাতের বোলের ফাঁতে কাটে কত গুনা কথা হয়ে যাবে ইবাদত তো করে কিন্তু শয়তানের গুনাও করা আল্লাহ ফরমার
যদি রসুলের অনুসরণ করে আবাদত করো, ফাতে কাটে জিন ছবি রাখুন হয়ে যাবে, অটোমেটিক আল্লাহ মাফ করে দিবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহর মহাব্বতর প্রমাণ দিলেন রসুলের এতেবা, রসুলের অনুসরণের মাধ্যমে আল্লাহর মহাব্বতর প্রমাণ দিলেন। মাঝে মধ্যে যে শয়তানের কুশল্লা ধরে যা ফাঁপ হয়ে যাইবু, না গুনা ক্ষত হয়ে যাইবু, এবাদতর আল্লাহর মহাব্বত লইয়ে রে এখলাস শহীদ রসুলের আদর্শ মতে যদি অনেক এবাদত করবেন হয়, এল্লা এবাদতর মাধ্যমে এবাদতর বরকতে আল্লাহ পাকে বান্দা তোমার গুনাহ মাফ করে দিব। আল্লাহ দয়া করে গুনাহ মাফ করে। এখন রসুলের এত্তেবা ছাড়া, অনুসরণ ছাড়া কোনো এবাদতে কবুল নয় বুঝলি। এখন রসুলের অনুসরণ করি কম দে, কেয়ার অনুসরণ কেয়ার হতা মানি বেললে ইবের আন্তরিকতা, ইবের মহব্বত দিল তাফর ফয়, বাফর কথা মানে দে, বাফর কম নলারে বাফর কথা মিনতে মনে নহ, বাপ জিবেরে ফোয়াতে মহব বললায় বালালায় তোই বাপিবের কথা মানে দে, বাফর যদি ফোয়াতে কম নলায় তখন বাফে উতুর মিকে দে, তখন ফোয়া দোন মিকে দে, একবার খেঁড়ে গিয়ে খালি ফেট ফেটাতে হতে কেট কেটে দে, হতা ইনবাদা নোয়াজ বাদ তে কিছু নসিনে মসো দেশের মাদ্রাসা মাহফিল ওয়াস ইনবাদে বুর্গে হতে কিচ্ছু নজানে, ফাসা কেট কেটে রাখে খেনা রাখে, কিন্তু বাফ বাফর আজমত মহব্বত যদি দিল তাকে তখন নাখুশু তো দেখো ফোয়া, তাহলে কেয়ার অনুসরণ করা নাই দেখতে, এবার মহব্বত আন্তরিকতা দিল তাই। রসুলের অনুসরণ এত্তেবা, রসুলের সুন্নত, রসুলের আদর্শ, নিজের ভিতর আইনটু সাহেবদের হনে যার ভিতর রসুলের মহব্বত থাকে, এখন আল্লাহ প্রত্যেক ইমানদারত দিল আল্লাহ নবীর মহব্বত সবসাইতে বেশি তা করি, এমনকি নিজের জ্ঞান উত্তন নিজের প্রাণ উত্তন বাড়া রসুলের মহব্বত বেশতা করি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর দ্বিতীয় নম্বর খলিফা সাহাবি হল আসিল দি, নিজের দুর্বলতা রসুলের সব মায়েরে হয়ে দিত, আর এত নিজের দোষ লই রাখি, আর বুঝলেন রসুলের মহব্বত নতাইল ষোলো না আছে বলে দাবি করি, সাহাবি হলে ন লুকা চুরি হন হতা নেই, অন্তরত জিয়ান আছে ইয়ান অদ অদ মুখে প্রকাশ করি, কোন রকম যদি খাঁটি ইমানদার ফার্স্ট ক্লাসের ইমানদার আমার ফারুক রাদিয়াল্লাহু আইরে রসুলের মহব্বত ব্যক্তিত্বের বেশ আছে, আর মা বাবত্বরও বেশি আছে, ফুজিউর মহব্বত তো না অনর মহব্বত বেশ গরি, কিন্তু আর জানত্বর বেশি নগরি, আয় অনর হতা মান্যম দে অতক্ষণ যেতন আর ফরান বাসিব আর গান রক্ষ হইব, জিয়ান যে আসছে আর জানত দত্তা কিব আর ফরান দেবের দত্তা আইব, ইয়ান দে অনর হতা মেনতেন না রসুল হজল তুমি আজু ইমান, তোমার ইমান আজ খাঁটি নয়, ইমান কামল নয় পরিপূর্ণ ইমানদার ন ভালো, এই হতাখনের বাদে কিছু কোন আল্লাহর পয়গম্বর সামনে আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু বই আছিল, আল্লাহর পয়গম্বরের নেক তাওয়াজ্জু যখন নাকি আমার ফারুকের কলবের মধ্যে ফুরি গি, আমার ফারুক রাদিয়াল্লাহু আনহুর কলবের অবস্থা পরিবর্তন হয়ে গিয়ে সুবহানাল্লাহ, আমার ফারুক খোঁজ ইয়া রাসূলুল্লাহ এখন হইতে আর অবস্থা এইরকম উগিয়ে দে, আর কলবের ভিতরে আর মহাব্বত আর জ্ঞানোত্তন আর প্রাণোত্তন বাড়ি গিয়ে আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাম ফরমাল আল আন ইয়া উমর, এখন তুমি হাক্কা ইমানদার হইও, তোলে রসুলের মহব্বত সব সাথে বেশম করি, আ মুসলমান আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বয়ান ফরমালা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার আর ভিতর হন ব্যক্তি অতক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হইতে পারিবে, পরিপূর্ণ ইমানদার হইতে পারিবে যতক্ষণ পর্যন্ত তোমার অনর ভিতরে অনর কলবের ভিতরে আমি নবীর মহব্বত মা বাবার মহব্বত বেশি নসাইব,
ফুজিয়র মহব্বত উত্তম আর মহব্বতের নতায় দুনিয়ার সমস্ত মানব জাতির মহব্বত উত্তম আই নবীর মহব্বত বেশি নতায় ততক্ষণ তুই খাতে ইমানদার ফাঁকা ইমানদার ইন্ন ফারিবে আর এত ব্যাগ করে দাবি করে তেরগু আল্লাহ নবীর মহব্বত ব্যাগ গুরুত্ব না আসতে আল্লাহ দিলে বেশি আছে হোক ন হই হন কেয় এন হইব না আর দিল আজ রসুলের মহব্বত ফাসর মহব্বত উত্তম বেশন হম আছে দে আজ মা বাবার মহব্বত উত্তম রসুলের মহব্বত আর দিল বেশি নয় এন কেয় হয়ে যান ব্যক্তি হই না আল্লাহ দিলে আর ব্যক্তির মহব্বত উত্তম রসুল মহব্বত বেশি দাবি করিতে দাবি করার সহজ প্রমাণ দিয়ন কঠিন সাহাবায়ে কেরামে প্রমাণ দিয়ে রসুলের মহব্বত জানতন বেশ দিয়ে প্রমাণ দিয়ে মা বতন বেশ দিয়ে প্রমাণ দিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু প্রমাণ দিয়ে আজকে রসুলের মহব্বত দাবি তো করি তেরি মহব্বত রসুলের কাছে বেশি ইয়ান প্রমাণইব হতে প্রমাণই বুঝে ওই অক্ত যে অক্ত বফুয়ার মহব্বতে এক মিক্কা টানের রসুলের মহব্বতে আরেক মিক্কা টানের তখন তার হয় বুঝে কিবাদ দিল কি আসলে হার মহব্বত বেশি মাইয়া ফার বিয়ার সমত বউ ফুয়ায় দরা দিয়ে দে দাবি দিয়ে দে ফেকাস গড়া ভরিব অনুষ্ঠান গান বাজানা তিনতলা গেট বাঁধা ভরিব রাস্তা পর্যন্ত লাইটিং গড়া ভরিব দুয়া বড় বড় সাজ বক্স আনা ভরিব মাইয়া ফুয়া বাড়া গড়া ভরিব গোটা রাইটবার নাসা ভরিব ফেকাস দিন হয়ে অনেক গড়র গার্জিয়ান অনতির মনন হর বফুয়া গোস্ব দিয়ে যখন ফেকাস নগরীবান হইও বউও নমাতে তিনবার ডালে এহর মাতে অনর ফুয়া গসারে গিয়ে গো তিন দিনে গি গড়ত ফুয়ারে না দেখতে লেগুনের তো হদ কিরে ননাইয়া গিয়ে তো হবে হয়তো ননাইয়া নয় বই বলে আর গড়িয়ে নয় কেয়া হয়তো তার আফার বিয়ম মৃত্যু অনুষ্ঠান না গড়ত দিয়ে থাকলে এন হইয়ে অনান্য ফেললেন হয়তো আচ্ছা কেন করতে তারা হওয়া না দশ হাজার তোর মেশিন হোক গো পাড়া ঘুরি মাইয়ে ফোক হটে ফাঁস দেয় পাড়া ঘুরি একটু হওয়া না বাস আনর মাইয়ে ফোয়ার বিয়ম মৃদ্ধি রাজবার অনুষ্ঠান হয়ে দে রাজবার ডোল বাজি গান বাজানা বিয়া কিন হই আনে আবার গান বাজানা করল নামাজ নসার ফজর নামাজ চুরি পারলে যেতে গেই আনর টেকে বুড়ো বুড়ি হলে লক হই কির ভাই তোমারও দরদ কে হারবার আর এত তোমার টেকে মানুষের গরত এদিককে ফেকেস হইব মাইয়ে হওয়া নাসিব এই আশাই তারা নগর গেলাম হয়তো ন হওয়া শোনো ভাই এক কানার হো হো সরম না দে শোনা বহু আল্লাহ না ভাইলাম দে তোলে বুঝা যার আনে বহু আর খতাম মে দিয়ে সারিন না পারি গান বাজানা গরগুন বাদ্য বাজানা গরগুন আনে নিজে প্র্যাকটিক্যালে প্রমাণ দিন দে আনর কলবম মে দিয়ে পয়গম্বরের মহব্বত তোর বহু আর মহব্বত বেশি না আর যদি অনে তারারে এ কথা হই যদি আয় গান বাজানা করি দয় আর রসুল না খুশ হইব আল্লাহ নারাজ হইব আই ওয়াজ নসিহত মেদি সেই উডান মেদি গান বাজানা হয় রেডবার এই উডান মেদি আল্লাহর অভিশাপ না জলয় আই আরো দরে লানত জাগা পানিতাম নসাই থোড়া নারাজ হইলি অগু থোড়া ন শুধু গোড়া দুনিয়া আর বিরুদ্ধে যাইল অজগু আই অনুষ্ঠান করি ফেলগম পয়গম্বর তরিকা এবং পয়গম্বর সুন্নত মতে মাইয়া ফা বিয়া দিও আই মাইয়া ফা বিয়া দিম দে আর নবিয়ে যেভাবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে দি আল্লাহ নবীও নিজের মাইয়া ফা বিয়ে দি নবীও বিয়ে গইগি নবীর বিয়ে নবীর দরদ যেই নিয়মে বিয়া শাদি হইগি আর মাইয়া ফা সুন্নত তরিকে বিয়ে দিম দে গান বাজানা অনুষ্ঠান কি না ঘুরি চৈতন্য আল্লাহ নারাজ হইব আল্লাহ নারাজি আয়স অন্য ফের গুম রসুল নারাজ হলে আয়স অন্য ফের গুম তোরা নারাজ হলে আয়স হইতে আন যদি দরা তখন বা এসিরে আবার ফোয়া করার নয় বা এসিরে বউ নারাজে তো আল্লাহ নমাইতু সারে দুনিয়া হো মুখালেফ ফের না কুচু নকসান হ্যায় সারে দুনিয়া হো মুখালেফ ফের না কুচু নকসান হ্যায় ডর নেই কুচু গম নেই জব রহমত রহমান হ্যায় হদে সারা জগৎ অনর বিরুদ্ধে গেল জগু
আনে যদি পয়গম্বর অনুসরণ করবেন দয় পয়গম্বর সুন্নত মোতাবেক আনে বিয়ে শাদী কমপ্লিট করবেন দয় দৈনন্দিন জীবন হারেবে সময় পয়গম্বর সুন্নতর বারে নজম দে হয় অনুরোধ আল্লাহর রহমত না দিল গোড়া দুনিয়া বিরুদ্ধে গেল অনুসরণ ক্ষতি করি না পারিব তৈলি এক্ষত অনর দ্বারা প্রমাণ দিন দে বফুয়ার হতামতে ফ্যাকেস ন গরম সুন্নত মতে বিয়ের অনুষ্ঠান চালাইও সুন্নত মতে বিয়ে দিও আনর মাই হওয়ার বিয়ে খায়রে বরকত না জুলেব এই বিয়ে দ্বারাই যা আনন নাতি নিত্যান ওইবু বিয়া কোন নেককার দিন দেরি গোড়া ঠিক আছে আন প্রমাণ দি দেখাইও দে আন দিল বউর মহব্বত উত্তন ফাসর মহব্বত উত্তন বাড়া রসুলের মহব্বত বেশ দে প্রমাণ দি দেখাইও দে মুসলমান আরা তো বর্তমানে রসুলের মহব্বত দেখাই কিন্তু ইক্ত যেতন আর স্বার্থ ঠিক চাই স্বার্থ স্বার্থ মিদাত করলি রসুলের মহব্বত টহব্বত ব্যাগেন এড়ি ফেলে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যারা এক মুহূর্তুল্লাহ পয়গম্বর সোহবত পাই ইতারার ইমান এমন খাফিয়ে ইয়ে মজবুত ইয়ে ইতারার ফলমূল ভিতরে রসুলের মহব্বত এমন ভাবে ঢুকি দুনিয়া এক খাইতে দেখতে গদ্দানা যজ্ঞ করে শূন্য সত্তর এক মুহূর্তল্লে বলিয়ারে এদিক সেদিক শূন্য পারে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আশেক রসুল আছিল হযরত হুযাইফা রাদিয়াল্লাহু আনহু আশেক রসুল আছিল ইরানের বাদশাহ দরবার যাইয়ারও পয়গম্বর শূন্য ন সারে ইরানের বাদশাহ বর্তমান যুগের আমেরিকে বর্তমান যুগ যে আমেরিকা যে এরকম সুপার পাওয়ারের মালিক এই যুগ মিদ্দি ফারস্য দেশের বাদশাহ রোম রোমের সম্রাট এবং ইরানের সম্রাট ইতার দিকে বড় ক্ষমতার অধিকারী আলোচনাল্লাই সাহাবে কেরাম ওরা ডেকে দে সাহাবে কেরাম বাদশাহ সে আরো দৌড়ই সাহাবি আলোরে তিয়ে তাই এরা হতাহ হুযাইফা রাদিয়াল্লাহু আনহু হয়তো আমরা কি একটা কথা হয়ে যান না নইলে অন নিচে বইছ নইলে আমরা ঠিক অনতি এটা হোক শেয়ার হইলে অন শেয়ার হচ্ছে আর আর লাইও শেয়ার ওমা হতে কোনো আস্থা গোয়ার মানুষ আনা বিয়ার করি মোহাম্মদর দলের বেউ গোয়ার আনা এখন ফইলে খানা হবে ইদে খানা হবে ই বাদশার সামনে নিবার আগে বাদশার দরবারও খানা দিয়ে এরে রুটি টুর তোয়াই তো হাত দেখো যায় ফরো দিলাম রসুলের সুন্নত হইল দি দস্তারখানা বিছে খানা খো এরে হন রুটি টুকরা ফরি গেলে তোয়াই তোয়াই আল্লাহর নিয়ামত এই সুন্নতি ইয়ান একবার দুনিয়ার সুপার পাওয়ারের মালিক বাদশার দরবারে যাই রওনা সারে তোয়াই তোয়াই যখন হুযাইফার যখন সুন্নত খার একজন এঙ্গরে কোনে দিয়ার গুসা মার গিয়া কি হত দে ই নগরী সেরে এডি ইন নগরে ইব হত বড় বাদশার দরবার খানা খর হইতে রানি হতে কে নেই রে হতে এডে দস্তর খানা তুম তোয়াই তোয়া খানা খাইলি ইন এডে আইদ ধরিব দোষ ধরিব হুযাইফার যখন গরম গিয়ে কি হলি তুই আর রসুলের সুন্নত যত বড় দুনিয়ার বাদশ হইব রসুলের সুন্নত সত্যাম বেকুফু দলালে শরম দেব বলি আতরকু সুন্নাত হাবিবি লিহা উলাইল হুমাকা এই সমস্ত বেকুফু দলকলর কারণে আর পয়গম্বর সুন্নত আয়েশার সেরকম না কখনো না সেরকম তারা আরে বালা হোক বা খারাপ হোক আরে গম হোক বা আরে ফাগল ডা হোক রসুলের সুন্নত মত পর্যন্ত আয় কখনো না সেরকম উন রহজ সাহাবি উন রহজ আসে রসুল দুনিয়া মিদ্দি একজন সাহাবায় কেরাম অকলে একমাত্র প্রমাণ দিয়ে দে রসুলের মোহাম্মদ ব্যাকরণ বেশ দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ এন মর্যাদা দিয়ে আফজালুল খালক বাদাল আম্বিয়া সাইয়্যিদুনা আবু বকর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাম নবিয়লের পরে আগর উম্মত ফরর উম্মত যেটুকু ইমানদার দুনিয়াত আছে আসিল ব্যাকুন উত্তর ব্যাকুন উদ্দি উদ্দি দামিও ইলদা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবিয়লের ফরদি উম্মত ব্যাকুন উত্তর দামি হন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিওর কারণে দামি ইলে সব সাইতে রাসূলের মহব্বত বেশ আসিল আবু বকর সিদ্দিক
হঠাৎ আল্লাহ একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে বাপ আবু কুহাফায় রাসূলের শান কটাক্ষ করে হতা হই। আবু কুহাফা মুসলমান হইতে পরে আবু বকর সিদ্দিক মুসলমান হইতে সর্বপ্রথম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আশেখ রাসূল আছে আবু বকর ফোয়ার সামনে বাফে বাফা যে ইমান না মানে তাহলে রসুলের দেন না পারে রসুলের কটক্ষ করে যখন হতা হই আবু বকর দেন না করে টাস করে বাপুর গাল বেড়ে সোয়ার মারে দি তাহলে প্রমাণ দি দেখাই দেন বাপুর মহব্বত তো রসুলের মহব্বত বেশ দে বাফে নালিশ দিয়ে রসুলের হতে দেয় রে আই মোহাম্মদ অনুদ্দস্ত অন সাহাবি আবু বকর থে আজ জন্মদাতা ফোয়া ঐয়ের আল্ল বিয়াদিফি গইলু রসুল হদ কি করে কি দে হদ আর গাল বেড়াইতে সোয়াদ দি ফিরে গি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রে আল্লাহর নবী ডাকায়ানি ফুসল্ল রে আবু বকর তোমার বাপ তোমার জন্মদাতা নয় না তোমার মুরব্বী নয় না বাপুর ল বেয়াদিফি কিল্লে কইল্লা তোমার বাপুরে মারিলে কিল্লা কানা হ রসুল আল্লাহর পয়গম্বর তো একটা যে আল্লাহর পয়গম্বর আবার যে হলো পয়গম্বর সবচাইতে প্রধান বিচারপতি বিচারক এত আল্লাহ রসুলের দরবার হল মুসলমানের বিরুদ্ধে যদি রসুলের আদালতত মামলা হয় রসুলের সত্য বিচার করি রসুলের বিচার করি বললে ডেকির আবু বকর সিদ্দিক হন হওয়ার ভাগ্য আল্লাহ পাকে আবু বকরের পক্ষে কোরআনের আয়াত নাযিল করে দি সুবহানাল্লাহ আবু বকর তো হুসল্ল দে আবু বকর তুমি তোমার বাপরে সোয়ার কিল্লে দিলে কসাই আবু বকর সিদ্দিক কহ দে ইয়া রাসূলুল্লাহ যে একদম মিদি আর বাপরে আয় সোয়ার দি এই একদম মিদি আর আতম মিদি খনে কান তলোয়ার নো আছিল খনে অস্ত্র শস্ত্র কিছু নো আছিল এখন আল্লাহ আয় শুধু সোয়াদ দিয়ে দি এই অক্ত যদি আর আতত একান তলোয়ার একটু দয় এক হব সরে আর বাপর হল্লা উড়ে দিতে আম তলোয়ার তাইলে এক হবে আর বাপুর হল্লা দৌড়ে দিতে নাই কেয়া হজ আর বাফে আই আবু বকর সামনে আল্লাহর পয়গম্বর ল বেয়াদিফি গরিব আল্লাহর পয়গম্বর শান কটক গরিয়ে রাখা হইব আর আবু বকর আ মুসলমান নমাতি সাই যাব উনি যাইব এই কথা কখনো কোনোদিন অন্য পারিব আর বাফে অন শান বেয়াদিফি গরিব আর আয় সাই থেকে কখনো অন্য পারে ওয়ার ওয়ার আল্লাহ পাকে আল্লাহর পয়গম্বর আয়ের নাজিল করে ولا تجد قوما يؤمنون بالله واليوم الاخر يوادون من حاد الله ورسوله ولو كانوا اباءهم او اخوانهم او ابناءهم او عشيرتهم الى اخر الايات আল্লাহ পাকে ফরমান আয়ান পয়গম্বর যারা কলবর ভিতর আল্লাহর ঈমান আছে আল্লাহর বিশ্বাস আছে যারা দিলের ভিতর আখিরাতের ডরবে আছে আল্লাহ আখিরাতের বিশ্বাস আছে তারা পয়গম্বরের মহাব্বত তারা অন্তরত এমনভাবে ঢুকিয়ে দেয় আজ যদি খনকে আই খন ব্যক্তি পয়গম্বর উল্লভ বিরোধিতা করিয়ে দেয় আল্লাহ এদের রসুল উল্লভ বিরোধিতা করে দেয় বন্ধাই বেড়ে ইবার ল কোনো দিন ইমানদারে কোনো দিন খাতিল জোরাই না পারে আর রাখ যারা আল্লাহদের আখরতর বিশ্বাসী ইতারা অন্তরত রসুলের মহব্বত এমনভাবে ঢুকে দে এন গভীর গভীর ইতারার আল্লাহর রসুলের মহব্বত ইতারার অন্তরত তারার রসুলের আল্লাহর বিরোধিতা কারিল তারা কোনোদিন মহব্বত করে না পারে সম্পর্ক বালা খাতিল জোরাই না পারে নিজের বাপ হইল হোক ফোয়া হইল হোক ব্যয় বেড়াদের হইল হোক গোষ্ঠীর মানুষ হইল ইবা বাহলে কি ইবা অনর বিরোধিতা করকে অনর বিরুদ্ধে আজি ইমান না মানে অনর সানস ব্যাধির বিরুদ্ধে এতাল্লে ইমানদার দিয়ে আবু বকর সহ্য করেন না পারে আল্লাহ যখন আবু বকর ফক্কা আয়ের নাজিল করকে এখন বিচার তো আল্লাহ করে দিই রসুল আর কি বিচার করি প্রমাণ দি দেখাই বাফর মহব্বত অত্যন্ত পয়গম্বর মহব্বত বেশি দিয়ে প্রমাণ দি দেখাই জানায় না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের ব্যাটা প্রথমে বলে মুসলমান নো আসিল
বদরও যুদ্ধ দিন আবু বকর যুদ্ধ করতে গিয়ে মুসলমান আল্লাহর পয়গম্বরের পক্ষে ওইয়েরে কাফেরের বিরুদ্ধে আবু বকর সিদ্দিকের বেটা আবু বকর সিদ্দিকের সন্তান গিয়ে আবু জেহেলের পক্ষে ওইয়েরে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করিবে আল্লাহ। পরে কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর বেটা কিয়ে গিয়ে মুসলমান হয়ে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর বেটা মুসলমান হওয়ার পরে একদিন বলে বাপুর দোনোদন খানা খাইতে বসছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ফোয়া খানা খাইতে বসছি, খানা খাইতে বসছি ফোয়া হতে আব্বা একখান হতা হইম না হতে হওয়া শোনা ওষুধ হতে আব্বা যেদিন অনেক বদর যুদ্ধ গেলাম অনেক গেলাম তো আল্লাহ নবীর পক্ষে যুদ্ধ করি বললাই আই গেলাম তো কাফের আবু জাহেলের পক্ষে আই সেই দিন তলোয়ার লই মাঝে মাঝে আগে বাইলি অনা সামনে ঘুরে দিতাম তখন আজ যদি তলোয়ার তুলতাম তো আর তলোয়ারের ক্ষোভে অনর গদ্দানা চলে যেত এত লাই আই অনে সামনে ফোনার রোয়ার মারে ফিসা সরে দিতাম গু তলোয়ার না তুলতাম অনে বাপ সামনে ফরি গেলে সারা মাই যেত গু আই কিনে তুলতাম তলোয়ার না মাইতাম আতিকে অনে ফোয়ারা তো বাপ মারা যাইব দে তার আবু বকর সিদ্দিক একটা তোর মতামত ইয়ার না তৈলি আর চরিত্র কিরকম চা এই দিন যদি অফুত আয় তলোয়ার লো আগে বাড়িলি তুই যদি আর সামনে ভর্তি তো আর তলোয়ার দিয়ে এক নম্বরে তোর গদ্দার সে গিয়ে দিতে মাই দুইজন নজরিয়া দূরে হইবে উইবে হয়তো আর বাপ সামনে ফেরকে দিয়ে আয় ফিসে দেয় তাকে সরম লাদ দে আবু বকর সিদ্দিক হয় যে ন আয় তোর এই সময় তলোয়ার লো আগে বাড়ি গিয়ে কাফরুল্লাহ যুদ্ধ করে বললাই তখন তুই আর সামনে নহর গেলি আয় যদি তোরে দেখতে অন্য কে আর মারো রাখে তোরে মারি ফেলি তুই ফোয়ার কি মহ বললে আর রসুলের মহব্বত সামনে তোর কি মহব্ব আগে তোরে সেট করে যেতে তাহলে ফোয়ার মহব্বত হচ্ছে রসুলের মহব্বত বেশ দিয়ে দেখাই দেন হয় না মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় কামেল ইমানদার আছিল দি নিজর জানুর মহব্বত তোমার আল্লাহ নবীর মহব্বত বেশ দিয়ে প্রমাণ দিয়ে দেন হয় না আ মুসলমান পয়গম্বর মোহাম্মদ নিউ জানতুন বেদে প্রমাণ দিতে গারে সরমিদি গারে সরমিদি যেই দিন নাকি যেই রাতে হিজরত করি যারগু আল্লাহর পয়গম্বরের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আ ফারুর মেনা গারে উড়িয়ারে গারে সর সর ফারুর মিদি গর্তর ভিতরে আবু বকর আগে ঢুকিয়ারে ছোট ছোট ছিদ্র বিয়াকিন হত্যা সিরি সিরিয়ার সমস্ত ছিদ্র বিয়াকিন নাড়ি ফেলেই হত্যার খর শেষে গেই আর উগ্র ছিদ্র বাকি রই নাড়ির ন পারে ঢুকি আবু বকর সিদ্দিকের রানুর মাথা রাখে মাথা মোবারক রাখি নিশুত্তর তো উঠতে কি কষ্ট আজি হল যাতে উড়ি উড়ি সাজি তার রসুল লই আল্লাহ নবী উঠতে তার ক্লান্ত রসুল আরাম করে বললে আবু বকর সিদ্দিক সাতটা হয়ে বসি দরজা মুকুর মুখুজু সাই রই গাড়ার মুখুজু আতিকা কাফর লাইন হল এদিন বলে শতানে জিবরাইল ইসলাম আশেপাশে আছে শতানে আবু জেহেল তারারে দেখাই দিয়ে দেখো দেই গাড়াই বা তুটি আল্লাহ পাকে তো আল্লাহ রকমে খতুরে বা বাঁধে দিয়ে মাহরে জাল বাঁধে দিয়ে ইন মুকুম মিদ্দি খতুরের বা আন্ডা ভরে দিয়ে দে ইন দেখি আরে কাফর হলে মনে করি যে পুরোনা গর্ত এটা মাহরে জাল টাল বাঁধি এটা মানুষ খতুন তার দে তোই কাফর হলে নসার জিব্রাইল ইয়ত আছে ইতারা হতা বেয়াকিন উনের এখন আবু জেহেল এটা উড়িয়ারে কাফের ওলা ডুডি দুই একজন উডিয়ারে এক নিসুরমিকা সাইলি মতের আল্লাহ নবীর সঙ্গে দেখ শতান গে ইরে হই দিব লয়া উরমি কি হাপ পর দিকিল লে নিচে সাইন নে ভরন না এর আছে তো এন হই বলে শতান গে নি জিবরাইল সালাম বলে শতান ফোঁটালা ফেরাত দরি আর মাইক গিদে ফাগার শতান বলে সাগর বিস্কে দে ফচু এ এখন হই দিব দে হই বার আগা আগে ফোঁটালা ধরে মাইক গিদে ফাগার জিবরাইল সালামের সালামে শতানরে একটু ফাগায় সাগর বিস্কেন্দে পৌঁছে দি আ জিবরাইল যারা আল্লাহ রক্ষা করবে তো এই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মুরিরে নিছে মুরিদি নিছে গাতি বা নাড়ি দর্গি গা তার কোন বিয়া কোন নাইটি উগ্র নাড়ির না হয় মুরিদি সিবি দর্গি কে আব্বি চুয়ে আতিকা নিলিয়ের রসুলের আতিকা হক দিব বলি তোই নিজের হক অন্য দিব হক আর হক দিলি তো আই মল্য মরি আল্লাহ রসুল বাসি তা নিজ জানতন রসুল জান বাসি বা ফিকির বেশ ন নিজ জানতন বার রসুলের মোহাম্মদ বেশ দিয়ে প্রমাণ দিয়ে দেখাই অদে অদে
আফুগ বাইরেই বাইরে আবকসিদ্ধ বাইরে বেলা সাত দে আফি বেজে তো বাইরে তো সাত দেখার দে মুরিল্লেই আফি বাইরে না পারে আফাটা অরফাই দে গাড়াইবার মতো হনেছি আল্লাহ নবী তো সে ফেলনি কিয়া আল্লাহর পয়গম্বর গাম পর্যন্ত মুসকাম বরতন বেশি খুশবু আসিল দিন হয় না গাড়ে সর ভিতর যখন আল্লাহ নবী তশরিফ লগেই এমন ভাবে আলো এমন ভাবে মুসলমান সুগন্ধি মোমদর বলে মামাশা ইল্লা ওয়া মিন তিবি সাদাব মামাশা ইল্লা ওয়া মিন তিবি সাদাব ইয়ারিফুল মুশতাকু আইনাল মুরতাহাল আল্লাহর পয়গম্বর শরীরে দি এমন ভাবে সুগন্ধি দেখিত বলে যে রাস্তা দিয়ে যে গলি দিয়ে আল্লাহর পয়গম্বর আনি আনি যেত বলে তো শিব লই যেত আন আল্লাহ নবীর আশিক হলে খুশবু তোয় তোয় আল্লাহ নবীর তোয় ধরে ফেলিত এই পয়গম্বর যার গাম অধি মুস্কাম্বর দেখে খুশবু দেয় যে গাম আতরের মতন সাহাবি হলে ব্যবহার করতো শিশি ভরি রাখিয়ে রে মুড়ি দিন আড়িদের কি আফে তো নবিসিনে ফসু অকলে নবিসিনে মানুষে ন চিনে দে নাস্তিক হলে ইসলামত দুশ্মন কলে নবীর মর্যাদা টর না হয় দে ফসু আল্লাহ নবী চিন আফি ব্যবলে বহুত দিল্লত এটা আশ্রয় লই দে গর্তই ভেদ কিয়া ঈসা আলাইহিস সালাম তুন আফি বে আসিল দে আসলে ঈসা আলাইহিস সালামর খাওয়ারি ইবে আসিল দেখুন ঈসা আলাইহিস সালাম হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাম একবার এক মজলিস উম্মত দি ইতান সাহাবী হল হাওয়ারি হল সামনে আখরি জামানার পয়গম্বর প্রশংসা করি কি ইবার আফাকা করতে হই নবী বে দুনিয়াত আইলি ইবার যুগ লাখ ফাইলি ইবার রাতত কালমা পড়ে মুসলমান হইতে হই এই নবীর ফজিলত উনি আরে উগ্র হাওয়ারি আতিকা ইবার আশকার প্রেম কলমর ভিতর জ্বলি উঠি ইবার হজ আই হুজুর আর তো মনে হয় আখির নবীরে কারা দেবে এক নজর হদে এখন আখের নবী আইন তো বহুত দিন বাকি আছে মানুষ তো এত দিন হয়াত না ভাই হদে যেইভাবে হয়াত ভাই এইভাবে হইবারলে দোয়া করো আল্লাহর কাছে দোয়া করবি ঈসা আলাইহিস সালামে আল্লাহ হাওয়ারি ভরে আব্বানে দি আফে বেশি হয়াত ভাই এত আল্লাহ আফ ওই রে গাড়ে সরমি দিয়ে একদিন না একদিন নবী তো শিফা নিব ইয়ান আফি বে জানিত তেরগি এত আল্লাহ ফক্কা করে তো গাড়াই বের বুতরে হন্দিন নবী এর হন্দিন নবী এর যেদিন নবী বে আইসি আলো সাইরেবিকে বিয়া কর সুগন্ধি হয়ে গিয়ে তখন আফে গাঁতর ভিতর তাই নবীর সুগন্ধি ফাইরে সালে বিজালি করে তো নবী জিবেল লাই তো দিন ফক্কা করে সাইবেল লাই ঠ্যাঙিয়ে এত আল্লাহ বাধা সৃষ্টি করে এত আল্লাহ গোস্ব হচ্ছে রাগো তাইয়ের মাইরকি টক আবু বকর সিদ্দিকর মুড়ি মেলে যখন টক্কর মেরে কি গুসা তাই রাগ তাই আবে যখন টক্কর মারে তখন বেশি বিশ্লাম বেশি ধরি আবু বকর সিদ্দিক টক্কর মেরে কি যেন টর ভাই বেতা বেতা লাগে সারা শরীর ছাই গিয়ে গু বিশে সোগে বিশে ছাই জানার বাদে আ মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সুগুর ডেমে ডেমে সুগুর পানি ফরের কারণ আবু বকর সিদ্দিক নিজে বেতা লাগে বলি বেতা না লাগে বলি যদি লড়া সরা করে তো আল্লাহ নবীর গুম ভাঙে যাইব আর আমার গুম ভাঙে যাইব এখন আল্লাহ নিজের নলরের নসরের খর খাইয়ের আপর টক্কর খাইয়ের নমাতি রই অদে স্বাভাবিক অবস্থা রোগী আফি বে টক্কর মারানো দাঁড়ায় আবু সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সারা শরীর উম্মতি মুসলমান বিশেষ চাই গেই সুবহানাল্লাহ বিশেষ চাই গেই সহ্য করি নফারি মুসলমান সৌদি ড্যামে ড্যামের পানি ফরা আরম্ভ করি কি শেষ ফলে এক ফোঁটা সগুর পানি বলে আল্লাহর পয়গম্বর আরাম করে দে নবীর খোয়াল পেরা যায় তাকে এক ফোঁটা সগুর পানি টপর করে ফেলে কি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুমুত্তুম তান ফেগি দেখে দে জর 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 আবু বকর সৌদি পানি বাইর নবী হোক কিরে আবু বকর হাঁদর কিয়া
হিজরত করি পেলাই তুই কি আল্লাহ ফেট ফেরত দে এতাল বলে সগুর ফানি ফেরত জান তো কিল্লে বলে সগুর ফানি ফেলার এক কারণ হইবে না সহ্য করি নভারিতে ফানি বাগান আল্লাহ নবী উঠি আফে টক্কর দি তুই আর নহইলে আরামর ঘুমের দাম বহুত বেশি নব না আর একটা জানতুল বারা আনর এক মুহূর্ত আরামর ঘুমের দাম বহুত বেশি এতালাই নলি দি রসুল পাকে ফরমার ট্যাংসর ট্যাংসরানোর বাদে দেখিল যে বলে বিষক দা ফুগ বাইরে বাইরে রে এমন করে করে নবীর চেয়ারা চাই পয়গম্বর চেয়ারা চাই রে আবার অধদ গাত গর্তর মতো ঢুকে গিয়ে সুবহানাল্লাহ তখন আল্লাহর পয়গম্বর জুবান মোবারক তো অল্প সেব বাইর করে জিগান দিয়ে আবার টক্কর দিয়ে মুড়ির ইয়ান দিয়ে লাগাই দিয়ে বিষ পানি আল্লাহর পয়গম্বর সাইফুমিদ্দি শেফা আছে খনকত এস্তার মেদে লাগে দিলি বিয়ারাম বালয় দেখতু আল্লাহর পয়গম্বর সাইফুমিদ্দি বরকত আছে খনখানা জিনিস উম্মিদ্দি অল্প খানা জিনিস উর্বি তোরে পয়গম্বর সাইফ যদি ফরগিদ খানা উম্মিদ্দি বরকত দিতে এক গ্লাস দুধ এক গ্লাস দুধ আবু হুরায়রারে ওয়াসে বকলে গিদে উজুরে কিছু খাবার পেলে গরম নেই লম্বা ঘটনা নবীল ইসলামর ঘরত ফুসল দে আয়েশা ঘরত কিছু আছে না আবু হুরায়রা আসছে মেহমান কিছু খানা দিও না আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা হদ দে ইয়া রাসূলুল্লাহ ঘরত কি এত খানা পিনা তো নাই তবে এক গ্লাস দুধ খাদিয়ে আসি খাদিন গরম করে দিও এক গ্লাস দুধ গরম করে দিয়ে আল্লাহর নবী যখন এক গ্লাস দুধই লই আসি আবু হুরায়রা মনে করি রাজি খুশি হই এক গ্লাস দুধই না আর আগ খাইতে দিলি বিয়াক সোঁত ধরে খাই ফেলে দেখি আর দিতে মন ওমা আল্লাহ নবী কি কইল আবু হুরায়রারে হতে তুই গায়ে খাইলে নব তোমার ওয়াইল গা আসহাবে সুফা আরো গরিব গোরা বা সাহাবে জন নাকি ওইসা ভরে রই 70 80 জন সাহাবী ব্যাকগুনে ডালে হইও আবু হুরায়রা হতে আহওয়াল খারাপ হইদ নয় না আর এত বকে ফেটে কুলু আল্লাহ করার গ্যালাস ইবে গোরা ব্যাকি না খাই ফেলে বলে টাইর কে 80 জন ব্যাকগুনে বলে ডাইতে নয় বউ খারাপই দেখতে গুন দেরি গলস দিয়ে রে থারান বিজের তৈরি ঘুম দেয় বক বক মশন করে তেতান ব্যাগ করে ডায় আনি খাতার ধরে বই আল্লাহর পয়গম্বর এক গালাসি বের এং করে মুকুমিতে দিয়ে রে এক ডক দুধ উজুরে মুকুল লই লই রে লারি সারি এক ডক দুতি না পার গালাসি ভিতরে ফেলে দি আচ্ছা আল্লাহ নবী এক ডক দুধ মুকুল লই রে এটা ফেলে দি দাদ নবী দুদুল্লাহ নবী সেব মিয়াল নয় সেব মিয়ালানোর কারণে আল্লাহ বরকত দিবিলি আবু হুরায়রা হয়তো দর ইবে লই রে ব্যাপনের এক কত্তর খাবা খাবা এই হইবা তো বিসমিল্লা করি আরম্ভ করি পেলে প্রত্যেকজনে বিসমিল্লা ভরি ভরি একখান একখানা দুধ খা খাইয়ে রে এতক্ষণ পর্যন্ত দুধ সমস্তরে খাইয়ে দে যেতন ফ্যাট ন পরে এতন খাত আছে 80 জন ব্যাগ গুনে খাইয়ে খানোর বাজারে দুধ রোগী আবহরায় হতে আসা শুধু বিসমিল্লা করে যখন হাত ধরলেন হাতে 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 আর ফ্যাট গোড়া পরি আর সিনে সিনে টুবো টুবো ইয়ে তো আইস লই সাইডে দুধ আরো আছে এবারে শেষ দেখে আল্লাহর নবী নবীর সেব বাজানোর কারণে এক গ্লাস দুধ দি 81 জনে খাইয়ে দো তারপরও দুধ বাঁচে গিয়ে সুবহানাল্লাহ রিহুহু ফি হিনুমা ওয়াশফা
ফিল আওয়ানি হিনা মাজ্জা আও তাফাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আফে টকত দিয়ে জাগায় আল্লাহর নবী সেব যখন লাগাই দি বিষ ফানিয়ে গেই আবু বকর সুস্থ হয়ে গেছে সুবহানাল্লাহ তোলি এই ঘটনার দ্বারা বোঝা যাচ্ছে আবু বকর দিলের ভিতরে আল্লাহর পয়গম্বরের মহাব্বত নিজর জানতুন বাড়া নবীর মহাব্বত বেশা ছিল দিয়ান প্রমাণ দিয়ে দেন হয় না নবীর মহাব্বত বেশা ছিল দিয়ে প্রমাণ দিয়ে দেন হয় না এখতাল নাই স্বয়ং সম্পূর্ণ কামেল মোকাম্মল ইমানদার ওই দিকে সাহাবিয়ল এতাল্লাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিলের ভিতরে নবীর মহাব্বত এত বেশি তাহানোর কারণে সারা জগৎবাসী এক এক নবী এক খায় এদিককে মহাব্বত বেশ তাহানোর কারণে রসুল পাক ফরমার এনুগা মানুষ আইসিনি যে মানুষের বাপর নাম দাদার নাম পুষ্টি গোষ্ঠী হন ইয়ান বিয়া গুছিনি মানুষই বা এমন দামি আল্লাহর হাসে যখন নাকি জন্নত সামনে যাইবে জন্নত দরজা বেয়া কিনে মানুষই বারে আহ্বান করিব আর ইন্দিয়া ইউ ধন্যবাদ জানা জানাই এরা আয় বেল্লাই দাওয়াত দিব প্রত্যেক দরজায় ধন্যবাদ জানে জানে আবু বকর আর দরজা আর ইন্দিয়ু আর একখান হোক আর ইন্দিয়ু দরজা ব্যাগ কিনে ডাকি বুঝে আবু বকর এত দাম বেশ কই হয়তো আবু বকর দাম বেশাই দেন নওয়াজ বেশ সুস্থ দেন নফল রোজা বেশ একটু দেন লম্বা লম্বা তসবি বেশ সুস্থ দেন আবু বকর খলবর ভিতরে রসুলের মহব্বত সবচাইতে বেশি দামের কারণে সবচাইতে মজবুত ইমানদার মিলতে আবু বকর সিদ্দিক বুঝলাম রসুলের মহব্বতর কেন প্রমাণ দিই রসুলের মহব্বতর প্রমাণ কি হয় চরণ্য মুসলমান রসুলে নিজে দুনিয়ার তুন যাইবার আগে হতা হোগি যার কলবর বেতু আই নবী শূন্য আজ আই নবী শূন্যতর মহব্বত তাইব যার গায়াতে যার দেহ মেদি আর্থ আপায় আমার শূন্যতর আমল তাইব বুঝি বাদে তার কলবর বেতুর নবীর মহব্বত আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর আদর্শ এবং শূন্যতর আমল দ্বারাই দুনিয়ার সামনে প্রমাণ দিয়ে দেয় রসুলের মহব্বত আবু বকর সিদ্দিক দিলুম মেদি ব্যাকরণ তুর বেশি এন অনুসরণ আবু বকর করে গিয়ে হিজরত করি নবী আলাইহিস সালামর মারে হিজরত করে মদিনা না যায় মদিনার মদিনা যাওয়ার বাদে এটা মদিনাবাসী ব্যাগ গুলি কি নবীরে দেখি না তাড়াতাড়ি ব্যাগ গুলো নবী আলাইহিস সালামর বাড়াই লই গিয়ে একটানতে বয় বয় বয়ানোর বাদে নবী হন্য আবু বকর হন্য পরিচয় করে নিতে পারে কিয়া হজ আবু বকর শরীর মৃদ্ধি এমন ভাবে পয়গম্বর সুন্নতর ফিট করে দিয়ে দে আবু বকরের হত্যা নবীর হত্যা যে সৈম্যা আছে আবু বকরের হত্যা হইলে সৈম্যা লাম্বা আল্লাহ নবীর মাতার মেদে যে সৈম্যা টুবি আছিল আবু বকর মৃদ্য আইলে টুবি আর নবীর মাতার মেদে যান নাকি ফাঁকরি আছে আবু বকর মাথা তৈলে ফাঁকরি আছিল নবীর তেজ যে সৈম্যা সাপ দাঁড়িয়ে আছিল সুন্নত মাথা দাঁড়িয়ে আছিল আবু বকর সিদ্দিক তৈলে নবীর 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 মাতার মুসলমান দাঁড়িয়ে আছিল যে রঙের হত্যা আছিল আল্লাহ নবীর তে এই রঙের হত্যা আবু বকর গদি এখন আল্লাহ হন মুসলমান দেখার মুখমৃদ্ধি নবী হন্য এবং নবী ন হন্য ইয়ান পরিচয় লাভ করি না পারে টন না ফাইয়ের ব্যাগ গুনে হ্যান্ডশেক করে দে মোসাফা করে দা আবু বকর সিদ্দিক হল ব্যাগ গুনে নবী বলি তার কি আবু বকর সিদ্দিক করে আইয়ের ব্যাগ নবী বলি আল্লাহ পয়গম্বর বলি মনে করি আবু বকর সিদ্দিক হল ব্যাগ গুনে মোসাফা করে দে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ মোলাকাত ধরে তো হাল্লো আবু বকর সিদ্দিক বললো খতাই আর আবু বকর সিদ্দিকের টাইর ভাইরে খতাই উম বিয়া কোন আল্লাহ মুসাফা করে দে আসল মুরব্বি আর টাইর কি দে আই নবী গুলি টাইর কি দে আবু বকর সিদ্দিক কত অসুবিধা নাই নবী ক্লান্ত হইয়া কেন আরাম করো ব্যাগ গুনে আর ভুল বুঝিল ফরে ঠিক হইব আবু বকর সিদ্দিক ব্যাগ গুনে হলো মোলাকাত ধরি আমার খতান বাদ যেতে সূর্য উঠি সূর্য উলানোর বাদে রইদু সড়ক যেতে নবী আলাইহিস সালাম ফওয়ালত করি কি তারা তারা আবু বকর সিদ্দিক নিজুল নুয়াল্লাম ধরে আল্লাহ নবীর মাথার উদ্যাং করে সাইয়া দেন যে তা বকরে নিজুল নুয়াল দি নবীর মাথার উসাইয়া দেন তখন ব্যাগ গুনে টার ফাইতে উমা আর দিবে নবীর উঠা কি ইবে নিজে তুই বেখেদমত করে দে নবী তো বড় ওই দিবে আনা দে
নবী হন্য উম্মত হন্য পরিচয় করার মধ্যে দায়ী মুশকিল হয়ে গেলগু এই সুন্নতর অনুসরী আছে তো সুন্নতর অনুসরণ সুন্নতর আদর্শ আল্লাহর নবীর আদর্শ তার ভিতর তাইব সুন্নতর আমল তার ভিতর তাইব ইয়ানে প্রমাণ করিব দিবেন দিলের ভিতর আল্লাহর নবীর মহব্বত আছে আর যে নবীর মহব্বত লে দুনিয়াতে দেখতে রইব রাসূল পাককে ঘোষণা করতে কিয়ামতের দিন কানা মাই ফিল জান্নাহ জান্নাতুল দাহিন নবীর উমর আহ বেয়াস্ত মধ্যে জায়গা হইব আল্লাহ পাক পরদেকার ব্যাকরণে পয়গম্বরের মহব্বত লইয়ে সুন্নতর আমল করি দুনিয়াতে যে তৌফিক দান করক ব্যাকরণ হইয়া আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।